যবে থেকে ভোটের রেজাল্ট বেরিয়েছে না গাইস, তারপর থেকে ঠিক তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মারপিট হানাহানি দাঙ্গা। এর বাড়ি থেকে বোম মেরে দিচ্ছে, ওর হাত খুলে নিয়ে চলে আসছে, ওর পা খুলে নিচ্ছে, ওর মাথায় বোম মেরে দিচ্ছে, ওর মাথায় ডিম ছুড়ে মারছে, পেঁয়াজ ছুড়ে মারছে, যা খুশি করে পাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে। মানে সব রাজনৈতিক দলগুলো মিলে একটা রক্তবন্ধন খেলায় নেমেছে গাইস। এরা দেবাংশ আমায় শিখিয়েছে, আমি জানতাম না। রাজনৈতিক দলগুলো সব এখন সবাই মিলে উচিত, লোকে অক্সিজেন সিলিন্ডার পাচ্ছে না, এখানে খেতে পাচ্ছে না, ওখানে করোনা ছড়িয়ে যাচ্ছে, তা সব না দেখে নিজেদের মধ্যে মারামারি হানাহানি করে বেড়াচ্ছে, আমি এটাই বুঝতে পারছি না। এত যখন এত এরা নিজেদের মধ্যে গুন্ডাগিরি করছে, তাহলে পুলিশ কি করে? বেশি কথা বলা যায় না বাবা, রাজনৈতিক দল বেশি কথা বললেই এক্ষুনি আবার হ্যাঁ বিশাল গরম গাইস, বুঝলে তো? কারণ এই ছাদে এই গরমে রোদে রোদে বসে বসে ভিডিও বানানোটা কতটা সুখদায়ক সেটা আমাকে দেখলেই বোঝা যায়। যাই হোক, খুব কষ্ট যে বলা। ওয়েলকাম লেডিস এন্ড জেন্টলম্যান, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। তো তোমরা যেমনটা জানো গাইস, চিনির চ্যানেলে একটা সুন্দর এপিসোড হয়, গানের এপিসোড, যার নাম হচ্ছে এসো গান শুনি। তো আজ থেকে একটা নতুন এপিসোড চালু হতে চলেছে, সেটা হচ্ছে এসো সিনেমা দেখি। তো এটা হচ্ছে এসো সিনেমা দেখি এপিসোডের পার্ট 1। এই এসো সিনেমা দেখি এপিসোডে আমরা বিভিন্ন রকম এখানে ওখান থেকে বিকলাঙ্গ চকলাঙ্গ টকলাঙ্গ সিনেমাগুলো তুলে না তোমাদের দেখাবো, তোমরা সেখান থেকে মজা নেবে। যেমন এসো গান শুনি এপিসোডে আমরা দেখে এসেছি, আমার নাম নেতাজি সুভাষ চন্দ্র বসু। এসো সিনেমা দেখি এপিসোডের প্রথম সিনেমার নাম হচ্ছে থাপ্পড়। প্রোডিউসড অ্যান্ড ডাইরেক্টেড বাই খান হেলাল 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 নয় হেলান হ্যাঁ কি মুকেটা, এরকমের মুখের সৃষ্টি তখনই হয় যখন ক্লাস 5 এর কোনো বাচ্চা 4 ঘন্টা 4টে পিরিয়ড পর পর ক্লাস করার পর গভীর মূত্র আটকে রাখতে না পেরে স্যারের কাছে গিয়ে বলে, স্যার আমি মূত্র যাবো। স্যার বলে, এই ছাপ একদম ভেতরকে বস, কোথাও যাবি না। তখন সেই বাচ্চা যখন আবার বেঞ্চে বসতে আসে, বাচ্চার মুখ কিছুটা এইরকমই হয়ে যায়। কাক ফাটাচ্ছি তার ছুটির সময়, দাঁড়া। ও লাভলি, আচ্ছা সিনেমা কি অভি তক শুরুয়াত ভি নাহি হুই, ভিলেন আর নায়িকা কে বিচ কিত কিত খেলা চলা যা রহা হ্যায়, ওয়াও, তুম তো বড়ে হেভি ডাইরেক্টর হো ডাইরেক্টর সাহেব, এসে প্রোডিউস করোগে তো সিনেমা সিনেমা উড়তি ফিরেগি। কিরে সুন্দরী, কই যাস? কই যাস? তার অনেক দিন পরে পাইছি রে। অনেক দিন পরে পাইছি রে। না ভাই, এই রকম ভাবে শুয়োরের মতো শুকে কে সৌন্দর্যতা বিচার করে ভাই? একটা জিনিসের প্রমাণ পেলাম, সেটা হচ্ছে নায়িকা ভিলেন আর প্রোডিউসার তিনজনেই অতিরিক্ত মাত্রায় টিকটিকি মুত মিশ্রিত মদ্যপান করিয়া আসিয়া চলিয়াতেছে সিনেমা বানাইতে। তুই এইখানে ধরে না আমার ভাইরে দিয়ে মাইর খাওয়াইছি, তাও তো শিক্ষা হয় নাই। আরে ওই দিনের কথা ভুলে যা, আজকে তোর অনেক দিন পরে পাইছি, আজকে তোর আমার হাত থেকে কে বাঁচাইব? চল চল, আমার সাথে শয়তান, চল আমার দেহ পাবি, চল আমার সাথে, চল, আজকে তোর কেউ বাঁচাইব না, আমার দেহ দরকার নাই। এবার হবে নায়কের এন্ট্রি, আর রাহা নেহি যত। ভাই 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 ভাই, উটের মুখে যদি ইস্ত্রি করে দেওয়া হয় না, তখন তার থোবরা এইভাবেই প্রকাশিত হয়। শরীরকে সব উপশিরা সিরামে জব রক্ত কে জায়গা জব মির্গি কা দৌরা দৌড়তে হ্যাঁ না, তব এক আদমি এসা আচরণ করতা হ্যায়। এই হচ্ছে আমাদের বিশ্বের, হ্যাঁ গাইস, বিশ্বের, গোটা বিশ্বের প্রথম নায়ক যে সিনেমার মধ্যে নিজে নিজেকেই সেলিব্রিটি বলে। ঠিক আছে, বেশি উড়ো না, বেশি উড়তে গিয়ে তোমার হাত এখানে অন্য কোথাও চলে যাচ্ছিল।
আপনাকে আমি ডাকছি আপু, আপনাকে তো অনেকবার উপকার করছি, কিন্তু আমাকে তো একটা থ্যাঙ্কস দিলা না। উপকার করছেন, আসেন পুরস্কার নিয়ে যান। And now, এইভাবে একটি থাপ্পড়ের মাধ্যমে এই সিনেমার হ্যাপি এন্ডিং হয়। তো গাইস, চলো আজকে আমার হ্যাপি এন্ডিং এখানে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, লাল রঙের যে বাটনটা আছে মানে সিনেমা ছুটে মারো, যা খুশি লাথি মারো, খুশি মারো, কিছু জানি না, ওটা যেন ক্লিক হয়ে যায়। তো গাইস, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে একটি দুর্দান্ত ভিডিওতে। তবে সুস্থ থেকো, ভালো থেকো, সচেতন থেকো, মাস্ক পরে বেরিও। হ্যাঁ, কোথাও বেরিয়ে মাস্ক খুলে বেরোনো, তাহলে করোনা পুঁদে ঢুকে যাবে। সাবধানে থেকো, সুস্থ থেকো, ভিডিও দেখতে থাকো, মজা নিতে থাকো। তো গাইস, চলো আজকের মতো ভিডিও এখানে। কমেন্ট বক্সে জানাও কোন পার্টটা সব থেকে ভালো লাগলো, পরবর্তী কোন ভিডিও চাই। আর ইনস্টাগ্রামে ফলো ফলো করো, কী করছো ইনস্টাগ্রামে ফলো ফলো করো, ওখানে মজা হয়, সব জায়গাতে মজা মজা হয়। একটু ইনস্টাগ্রামে লিঙ্ক পাঠাতে পারো তোমরা বিভিন্ন কোথাও থেকে, এরকম ভিডিও ভিডিও গান ফান যদি পাও, তোমাদের গান ফান আমি আমার ভিডিওতে দেবো, ভালো হবে, মজা হবে। তো ওই জন্য বলছি সাবস্ক্রাইবটা করো, তোমাদের সাথে মেলবন্ধন রাখা দরকার তো একটা, আমার নাকি। তো গাইস, চলো আজকের মতো এখানে, টাটা।